প্রশ্ন করেছিলেন যে মেয়েরা যখন সালাত আদায় করে তখন তাদের পায়ের পাতা খালি থাকলে পরে সমস্যা হবে জি, কি? এটা গুরুত্বপূর্ণ বিষয়, জীবন ঘনিষ্ঠ প্রতিদিনের বিষয়। সালাতের ভিতরে মেয়েদের মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত খোলা থাকবে, ব্যাপারে সবাই একমত। পায়ের পাতার কি বিধান এটা নিয়ে ফুকাহাদের ইখতিলাফ রয়েছে। পায়ের পাতার ব্যাপারে কোনো হাদিস নেই, মুখ খোলা এবং কবজি পর্যন্ত হাত খোলার হাদিস আছে। এই জন্য অনেকে বলেছেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন পুরুষদের কাপড় টাকনুর উপরে হবে, তখন উম্মে সালামা অন্যান্যরা বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তাহলে আমাদের কি হবে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক বিঘত নামিয়ে দাও, তখন বললেন এক বিঘত নামালেও তো হাঁটতে গেলে পায়ের গোড়ালি বেরিয়ে যাবে, তখন বললেন এক হাত নামিয়ে দাও। এ হাদিস থেকে বোঝা যায় মেয়েদের পায়ের পাতা উপরিভাগ এগুলো সতর, এই জন্য আবৃত করতে হবে। তো অনেক পক্ষে বলেছেন নামাজেও ওটা আবৃত থাকবে, তবে পায়ের গোড়ালি অর্থাৎ সেজদা করলে যেটা বেরোয় ওটা ঢাকা ফরজ নয়। কেউ কেউ বলেছেন, এটা হানাফি মাজহাবের একটা মত, যে পায়ের পাতার উপরিভাগটা সতর না। এক্ষেত্রে আমাদের উচিত হলো পায়ের পাতা ঢেকে রাখা, ম্যাক্সি বা ম্যাক্সি জাতীয় পায়ের পাতা ঢাকা, অর্থাৎ টাকনুন নিচেও আধা হাত বা এক বিঘত নামানো পায়ের পাতা ঢাকা, ম্যাক্সি বা বোরকা পরা, আর সালোয়ার হলো বড় করে নেওয়া বা মোজা পড়া। এটা আমাদের জন্য অধিক সাবধানতামূলক, ফোকাহাদের বিতর্ক এড়িয়ে যায় যেহেতু হাদিসে এ ব্যাপারে স্পষ্ট কিছু নেই। জি, অনেক إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم